হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হাসান আছি আপনার সাথে। আজকে কিন্তু প্রবাসী ভাইদের জন্য 70,000 টাকার অফার থাকছে। এই প্রথম এত বড় একটা অফার, এটা কিন্তু ঈদ উপলক্ষে, আসন্ন ঈদুল আজহা আসছে, যার কারণে কিন্তু এত বড় অফার থাকছে। এই মুহূর্তে কিন্তু আমি আসলে তিনজনকে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমে আসলে রুহুল ভাইয়ের কাছে যাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো। প্রথমে হচ্ছে আপনার ভিউয়ারদের সালাম জানাচ্ছি, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে, কারণ আজকে কিন্তু আমরা ধুমধাম একটা ভিডিওতে চলে আসছি। আর সব কিন্তু আনকমন ইউনিক বাইকের সমাহার। তো আমি যদি একটু ক্যামেরাটা মুভ করে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের আঙ্কেল কিন্তু বসে আছে, হচ্ছে রাজকীয় বাইক, আমাদের দানব বাইক, তারপরে থাকছে আমাদের স্পাইডার, ডেটোনা, ফিল্ডার, তারপর থাকছে কিন্তু ফ্রেন্ডলি বাজেটের মধ্যে স্পোর্ট বাইক। সো অবশ্যই হচ্ছে ভিডিওটা না টেনে একদম পুরোটা দেখার অনুরোধ রইলো। আর হচ্ছে স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন, প্রথমেই বলে দিচ্ছি আরিফ ভাই, স্ক্রিনের প্রত্যেকটা নাম্বারে কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখে শুনে বুঝে কিন্তু আপনার কাঙ্ক্ষিত বাইকটা আপনারা পারচেস করতে পারেন। আচ্ছা তো বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটিতে সকল বাইকের আপডেট, অফার প্রাইস জানাবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো রুহুল ভাই, সর্বপ্রথমে একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দেবেন। জি থ্যাংক ইউ। আমাদের শপ হচ্ছে আনকমন ইউনিক ফ্যাশনেবল বাইকের শপ হচ্ছে মগবাজার চৌরাস্তা রাজ্জাক প্লাজারের ঠিক উল্টো পাশে, এবং আমাদের দ্বিতীয় আউটলেট হচ্ছে মগবাজার ওয়ার্লেস আরং এর ঠিক উল্টো পাশে, মঈন পেট্রোল পাম্পের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিন্স ওয়ার্ল্ড আর আনকমন বাইকের সমাহার। তো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যায়। সো আরে ভাই, প্রথমে আমরা যে বাইকটা দিয়ে শুরু করতে চাই, এটা কিন্তু একটা আগুন বাইক ভাই, ঠিক আছে? আর আগুন বাইকে কিন্তু বসে আছে আমাদের সুপারস্টার আগুন, আমাদের শাহেদ ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আরিফ ভাই, আজকে কিন্তু আপনার ভিউয়ার্সদের জন্য রয়েছে কিন্তু বিশাল ডিসকাউন্ট অফার। তো দেখতে পাচ্ছেন কাপাকাপি অফার, যেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসে আছি এখন আগুন বাইকে। তো দেখতেই পাচ্ছেন সামনে থেকে এটা লুকটা কেমন আরিফ ভাই, যদি একটু বলতেন। অস্থির অস্থির অস্থির, কোনো কথা হবে না। তো আমি এখন ইন শর্ট একটু আমার ভিউয়ার্সদেরকে ধারণা দিয়ে দিই। তো এটা কিন্তু GTXL লিমিটেড এডিশন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সামনে পাচ্ছেন আপনারা 110 সেকশনের টায়ার, সহ সামনে দেখছেন ডাবল ডিস্ক কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে আছেন, আপস এন্ড ডাউন সাসপেনশন ছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনটা কিন্তু আপনার 4-stroke ইঞ্জিনের, এবং হচ্ছে এটার মিটারটা কিন্তু ফুল ডিজিটাল পেয়ে যাচ্ছেন। আর হেডলাইটটা যদি একবার একটু দেখায় আরিফ ভাই, দেখতে পাচ্ছেন হেডলাইটে কিন্তু আপনারা DRL এবং LED প্রজেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু এগুলো লুকিং গ্লাসটা যদি একটু দেখায়, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগন্যাল আপনাকে প্রোভাইড করবে। এছাড়াও একটু সামনে থেকে একটু যদি দেখায়, এটার মিটারটা কিন্তু সেমি ডিজিটাল কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এছাড়া কিন্তু পাশে কিন্তু একটি USB হাব রয়েছে, এবং এটাতে দেওয়া হয়েছে মাস্টার সিলিন্ডার। দেখতে পাচ্ছেন এই মাস্টার সিলিন্ডারগুলো কিন্তু আপনার সচরাচর স্পোর্ট গাড়িতে থাকে না, এগুলো কিন্তু হায়ার সিসি, যেগুলো হচ্ছে আপনার 350-র উপরে ওই স্পোর্ট গাড়িতে কিন্তু এগুলো ইউজ করা হয়। এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা GTXL 5S লিমিটেড এডিশনে। এছাড়াও এটা 3-button হ্যান্ডেল সহ। আরিফ ভাই, স্পোর্টস গাড়ি কিন্তু ভাঙাচোরা রাস্তায় চলতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়, কিন্তু এটা কিন্তু আপনার এক্সেল বাইক হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন। কিভাবে একটু ভিউয়ারদেরকে দেখাই, একটু সামনে চলে আসবেন একবার কষ্ট করে। যেটা হচ্ছে এখানে কিন্তু যে ফাংশনটা রয়েছে, এটা কিন্তু বাংলাদেশের কোনো বাইকে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না, যেটা হচ্ছে এটা আপস এন্ড ডাউন সাসপেনশন কিন্তু আপনি চাইলে সফট এবং হার্ড করতে পারবেন, এটা কিন্তু বাংলাদেশের কোনো বাইকে কিন্তু করতে পারবেন না। তো এটার কারণে কিন্তু আপনি ভাঙাচোরা রাস্তা বা ফ্ল্যাট রাস্তায় কিন্তু আপনি খুব সহজে রাইড করতে পারবেন, এবং এটার ফুয়েল ক্যাপাসিটি পাচ্ছেন কিন্তু 20 লিটারের, তার মানে এটা নিয়ে কিন্তু আপনি লং ড্রাইভ করতে পারবেন ইচ্ছা মতো। এবং এখানে রয়েছে এসি পজিটের একজস্ট পিছনে, এবং পিছনের টায়ারটার সাইজ পাচ্ছেন কিন্তু 150, সামনে পিছনের টিউবলেস টায়ার এবং পিছনের কিন্তু ডিস্ক আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এবং এটার সাথে দেখতে পাচ্ছেন সামনে একটা লেগ গার্ডও কিন্তু আপনারা ফ্রি পেয়ে দেবেন। আর এটার প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা সব হাইটের লোকজন এটা চালাতে পারবে, আর যাদের হাইট 5'2" বা 3' তারাও এটা রাইড করতে পারবে, 5 ফুট নিচে যারা তারাও পারবে, আর উপরে হলেও সমস্যা হবে না, কারণ বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন বড় সড়ক, মনস্তকপ থেকে একটু ডাউন করলে এটা নিচে নেমে যাবে। তো এটার মূল্যটা বলে দিই, কি বলবো, প্রাইসটা হচ্ছে 3,80,000 টাকা আপনারা জানেন, ওখানটাই কিন্তু আজকে রয়েছে সর্বোচ্চ 50,000 টাকা ডিসকাউন্টে মাত্র 3,30,000 টাকা কিন্তু পাচ্ছেন। এবং কালার দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সিলভার ফক্স এবং রেড ওয়াইন, এছাড়া কিন্তু ম্যাট ব্ল্যাকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো এটার অন্য কালার ম্যাট ব্ল্যাকটার জন্য অবশ্যই প্রি বুক করে রাখতে হবে, স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে ইমো WhatsApp অ্যাভেলেবল রয়েছে। সরি ভাই, এই পর্যায়ে হচ্ছে আমরা যে বাইকটি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে রিগাল ল্যাপের ফিল্ডার। আসলে বাংলাদেশের মধ্যে হচ্ছে যদি কোনো আনকমন ইউনিক বাইক থেকে থাকে, সো আমার মনে হয় না যে ফিল্ডারকে বিট করার মতন কোনো বাইক আছে। আসলে এটা বলার পিছনে অনেক কারণ আছে আরিফ ভাই,
কারণ এটার পিছনে কিন্তু আপনারা 190 সেকশনের টায়ার পাচ্ছেন। আরিফ ভাই তো অনেক জায়গায় রিভিউ করেন, ভিডিও করেন, তো এই 190 সেকশনের টায়ারকে আপনি এর আগে কোথাও দেখেছেন আরিফ ভাই? কোনো বাইকে নেই, এটাই বাংলাদেশের একমাত্র বাইক। আর শুধু তাই কিন্তু না, এটা কিন্তু সিঙ্গেল সুইং আর্ম, ঠিক আছে? আপনি যদি এই পাশটা থেকে দেখেন এটা কিন্তু পুরোটাই নেকেড, ঠিক আছে? সো এটা আমার কিন্তু, আমি কিন্তু রাইট কথাই তাহলে বলেছি। আসলে একটা আনকমন বাইক, ইউনিক বাইক হতে হলে যেই যে ফিচারগুলো থাকা দরকার, আমার মনে হয় না রিগার ল্যাপটপ পিলারে কোনো অংশে কম আছে। পাচ্ছেন টোটাল ট্রিপল ডিস্ক, সিবিএস ব্রেকিং সিস্টেম, এবং থাকছে কিন্তু টোটাল 6টা কালার ভ্যারিয়েন্টে। সো যারা হচ্ছে একেবারে আনকমন বাইক নিতে চাচ্ছেন, বেসিক্যালি যারা প্রবাসে বসে আমাদেরকে দেখছেন, একটা দেশে আসবেন, একটা আনকমন বাইক ইউজ করবেন যাতে মানুষ দেখে বাইকটা, আপনাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন ওয়েট করছে আমাদের রিগার ল্যাপটপ পিলার। আর তার সাথে কিন্তু আছে আমাদের আঙ্কেল, আমাদের মাহমুদুল হাসান আঙ্কেল, প্রিন্স ওয়ার্ল্ডের সিনিয়র ম্যানেজার, লিজেন্ড স্মার্ট, আমাদের সেক্সি বয়। আঙ্কেল কি অবস্থা? হ্যাঁ, থ্যাংক ইউ রুহুল আমিন। আমি একটা কথাই বলবো, এই বাইকটি যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভিতরে এবং ইউরোপের ভিতরে, ইউরোপিয়ান ব্র্যান্ড কিন্তু বাংলাদেশের ভিতরে সবচেয়ে স্টাইলিশ বাইক আমি বলবো। কারণ হচ্ছে এই বাইকে দেখেন অবস্থাটা, এই বাইক অনেক লম্বা বাইক এবং এই বাইকে সব বয়সের লোক আপনি রাইড করতে পারবেন, আপনি যে বয়সী হন। শুধু আপনার কি লাগবে, মনোবলটা ভালো লাগবে, মনোবল যেন থাকবে আপনার, যার মনোবল আছে সে এই বাইক রাইড করতে পারবে, কোনো সমস্যা নেই। আর ইউরোপে কিন্তু সাধারণত এই বাইকগুলি রাইড করে 60-70 রিটায়ার করার পরে এক স্টেট থেকে অন্য স্টেটে যায়। আমাদের দেশে তো আর স্টেট নাই, আমরা যাব কোথায়? রাজশাহী, বগুড়া, কক্সবাজার, বিভিন্ন জায়গায় যাবো, চিটাগং আমরা যে যাবো আর কি, যেতে পারবো, কোনো সমস্যা নেই। আর এটা লং রুটের জন্য বেস্ট, সবচেয়ে পারফরমেন্স বেস্ট আমি বলবো। আর আপনি আপনি যে চালাইবেন, আপনি যে রাইড করবেন, আপনার আপনাকে মিনিমাম 100-200 বা 500 আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোত্থেকে বাইকটি নিয়েছেন, আপনি পরিচিতি বহন করবে এই বাইকটি, আপনি প্রবাস থেকে এসেছেন এই বাইক সাথে, আপনি বাইক নিয়ে ঘুরবেন, আপনি পরিচিতি বহন করবে এই বাইক। অতএব আমি আপনাদেরকে আমন্ত্রণ করবো, আপনারা অবশ্যই প্রিন্স ওয়ার্ল্ডে আসবেন এবং প্রিন্স ওয়ার্ল্ডে যে আমাদের কালেকশন, ইউনিক কালেকশনগুলি স্বচক্ষে দেখে যাবেন। এটা আমি বসেছি, দেখেন, দেখতে পাচ্ছেন, স্টাইলিশ, খুবই স্টাইলিশ। আপনি রাইড করবেন, আপনাকে সবাই তাকিয়ে থাকবে এক কথাই। আর বাইকটি অসাধারণ, এর পারফরমেন্স অসাধারণ। আমি আমরা এটা 21 সাল থেকে ইম্পোর্ট করতেছি বাইকটা, আজ পর্যন্ত কোনো ক্লেম আসে নাই এই বাইকের, প্রবলেম এই হয়েছে ওই হয়েছে, বড় ধরনের কোনো ক্লেম আসে নাই। অতএব আমরা বলবো আপনারা নিঃসন্দেহে আমাদের এই বাইকটিকে রাইড করেন এবং কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সো যারা হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইমো, হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আছে, চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে কিন্তু আপনার টাকিত বাইকটা পারচেস করতে পারেন। আর রিগার ল্যাপটপ পিলারে কিন্তু আপনার টোটাল 6টা কালার ভেরিয়েন্টে পাবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আছে, রেড কালার আছে, থাকবে স্কাই ব্লু, থাকবে হচ্ছে হোয়াইট, থাকবে হচ্ছে ব্ল্যাক, এবং থাকবে হচ্ছে সিলভার কালার। দেখতে পাচ্ছেন যে আমাদের স্কাই ব্লু কালারটা, তো 3টা কালার কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে বাইকটা কিন্তু খুবই সুপার প্রিমিয়াম একটা বাইক। সামনে কিন্তু আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাচ্ছেন, 320mm ডিস্ক ব্রেক পাচ্ছেন, এবং থাকছে কিন্তু হচ্ছে ফুল ডিজিটাল ড্যাশবোর্ড, 190 সেকশনের পিছনে টায়ার, সিঙ্গেল সুইং আর্ম, তো কোনো অংশে কিন্তু কোনো দিক থেকে কম নাই। আর শুধু তাই কিন্তু নয়, বাইকটিতে কিন্তু থাকছে হচ্ছে 60,000 টাকা ডিসকাউন্ট। আর 60,000 টাকা ডিসকাউন্টে বাইকটি কত টাকা দাঁড়া ছাড়ে ভাই, আমি কি প্রাইসটা বলবো? অবশ্যই প্রাইসটা বলবো। সো বাইকের প্রাইস হচ্ছে 520,000 টাকা, 60,000 টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 460,000 টাকা। আর শুধু তাই কিন্তু নয়, আমাদের প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আমরা গিফট স্যাম্পার প্রোভাইড করে থাকি, সো সেটা জানতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। তো আরিফ ভাই, এই পর্যায়ে হচ্ছে আমরা যে বাইক দুটা দেখাতে চাচ্ছি এটা কিন্তু পিলারের থেকেও আমার মনে হয় একটু আনকমন। তার কারণ হচ্ছে যে অনেকেই হচ্ছে একটা বাইক চায় যে আমি একটু কমফোর্টলি রাইড করবো, এজ লাইক হচ্ছে বাসায় সোফায় বসে একটা বাইক রাইড করলে যে ফিলটা হচ্ছে আপনারা পাবেন, ঠিক অ্যাজ ইট ইজ কিন্তু সেম ফিলটা পাবেন আমাদের এই রাজকীয় এবং আমাদের কমফোর্ট কিং বাইকটাতে, সেটা হচ্ছে কিন্তু আমাদের রিগার ল্যাপটপ ডাইটোনা। ঠিক আছে আরিফ ভাই, জাস্ট আপনার একটু সিটিং পজিশনটা জাস্ট দেখেন, এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা সিট। আপনি 24 ঘন্টার জায়গায় হচ্ছে 48 ঘন্টা বাইকের উপরে বসে থাকবেন, কোনো রকম কোনো ব্যাক পেইন, হ্যান্ড পেইন হওয়ার কিন্তু কোনোই সুযোগ নাই। আর এটা কিন্তু ব্যালেন্স শিফট ইঞ্জিন, আর দেখতেই পাচ্ছেন যে পিছনে পিলিয়ন থাকবে, সেও কিন্তু খুব সুন্দরলি কমফোর্টলি ধরে বসে কিন্তু রাজকীয় বাইকের রাইডিংটা কিন্তু উপভোগ করতে পারবে। এবং ঠিক তার পাশেই কিন্তু আছে আমাদের স্পাইডার, আর স্পাইডার কিন্তু আরিফ ভাই বাংলাদেশের মধ্যে সব থেকে লম্বা বাইক এখন পর্যন্ত, 8.5 ফিট কিন্তু বাইকটা লম্বা। এবং দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যেটা ডেটোনা সেটা হচ্ছে ক্রুজার, আর যেটা হচ্ছে স্পাইডার এটা হচ্ছে চপার। সো ক্রুজার বাইকে কিন্তু সচরাচর আরিফ ভাই হ্যান্ডেল বারটা কিন্তু একটু কার্ভ হয়, একটু না অনেকটাই কিন্তু কার্ভ হয়, আর যেটা চপার বাইক সেটা কিন্তু হ্যান্ডেল বারটা স্ট্রেট হয়।
আর দেখতে পাচ্ছেন যেটা চপার, এটা কিন্তু হচ্ছে আপনার বাইকের ড্যাশবোর্ডটা কিন্তু ঠিক ট্যাঙ্কির উপরে, এবং সামনে যে মিটার দুটো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফুয়েল, একটা হচ্ছে হিটিং। তো বুঝতেই পারছেন যে দুইটা বাইক কিন্তু একটার থেকে আর একটা কোনোটাই কিন্তু কম নয়, আর দুইটাই কিন্তু হচ্ছে রাজকীয় বাইক এখন পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশে। তো বাইক দুটিতে কিন্তু থাকছে হচ্ছে রিগাল ল্যাপটপ ডেটোনার হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন, পিছনে থাকছে মনোসাক সাসপেনশন, 160 সেকশনের পিছনে টায়ার এবং ডায়মন্ড কাটিং এর রিং থাকছে। দেখতে পাচ্ছেন টোটাল ট্রিপল ডিস্ক পাচ্ছেন, সিবিএস ব্রেকিং সিস্টেম থাকছে, ওয়াটার কুলিং রেডিয়েটার, এফআই ইঞ্জিন। আর এটাতে কিন্তু আরিফ ভাই আপনারা কিন্তু লেফট এবং রাইট দুই সাইডেই কিন্তু হচ্ছে আপনারা এক্সজস্ট পাচ্ছেন। আসলে যখন আপনি বাইকটা স্টার্ট দিবেন মনে হবে যেন আপনার দুই কানে হচ্ছে বাইকটার সাউন্ডটা শুনতে পাচ্ছেন, ব্যাপারটা কিন্তু ঠিক এরকম অ্যাজ লাইক হচ্ছে 3D সাউন্ড, ঠিক আছে। তো ডেটোনার মধ্যে হচ্ছে আপনার টোটাল তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন, দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালার থাকছে, হোয়াইট কালার এবং থাকবে কিন্তু রেড কালার। আর যেটা হচ্ছে স্পাইডার এটা কিন্তু হচ্ছে আপনারা দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন, এটা কিন্তু হচ্ছে গ্লোসি ব্ল্যাক আর থাকবে হচ্ছে ব্লু কালার। সো আরিফ, একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু বাইক কিনতে গেলে আমরা প্লাস্টিকের একটা ব্যাপার কিন্তু থাকে প্রত্যেকটা বাইকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এটাতে কিন্তু হচ্ছে আপনারা প্রপারলি কিন্তু মেটাল পাচ্ছেন। যদি আমাদের সাহেব ভাই একটু দেখায়, এটা এখানে কিন্তু আরিফ ভাই প্রত্যেকটা জায়গায় হচ্ছে মেটাল ইউজ করা আছে, স্টিনলেস স্টিল, এখানে কিন্তু ভেঙে যাওয়ার মতো কোনোই অপশন নাই। তো দেখতে পাচ্ছেন স্পাইডার এবং ডেটোনার দুইটাই কিন্তু সেম, আর দুইটাই কিন্তু হচ্ছে আপনারা ফুল মেটাল বডি পাচ্ছেন, যেটা কিন্তু খুবই সুপার প্রিমিয়াম একটা ব্যাপার। তো যারা হচ্ছে একটু আনকমন ইউনিক ফ্যাশনেবল বাইক খুঁজছেন, বাইক পারচেস করার আগে অন্তত পক্ষে একবার হলেও আমাদের শপে আসবেন, ভিজিট করবেন, ইনশাল্লাহ আপনার একটা না একটা পছন্দ হয়ে যাবে। সো রিগাল ল্যাপটপ ডেটোনা এবং রিগাল ল্যাপটপ ডেটোনার তো আমি ডিটেলস ধারণা দিয়েছি, এবার রিগাল ল্যাপটপ স্পাইডার, স্পাইডার কিন্তু 8.5 ফিট লম্বা এবং সামনে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, পিছনে থাকছে মনোসক সাসপেনশন, তারপর থাকছে কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম, ট্রিপল ডিস্ক, ওয়াটার কুলিং রেডিয়েটার, এফআই ইঞ্জিন, এবং থাকছে কিন্তু খুব চমৎকার মাইলেজ পাবেন দুই বাইক। সো সাথে কিন্তু দুইটা বাইকে খুব চমৎকার মাইলেজ থাকবে, আর থাকছে কিন্তু হচ্ছে ডায়মন্ড কাটিং এর রিং। তো সব কিছু মিলিয়ে যারা হচ্ছে একটু আনকমন একটু ব্যতিক্রমী বাইক চাচ্ছেন খুঁজছেন মনে মনে, আপনারা কিন্তু একবার হলো দেখতে পারেন আমাদের রাজকীয় বাইক। সো আরিফ ভাই, আপনি ক্যাপশনে যেটা লিখেছিলেন যে 70,000 টাকার ডিসকাউন্ট, সো 70,000 টাকার ডিসকাউন্ট কিন্তু আমাদের সেই রাজকীয় বাইক সব থেকে লম্বা বাইক রিগাল ল্যাপটপ স্পাইডারে চলছে। সো যারা হচ্ছে এই 70,000 টাকার অফার অ্যাচিভ করতে চান, চট জলদি হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু পারচেস করতে হবে আপনার কাঙ্ক্ষিত বাইক। আমাদের কাছে কিন্তু লিমিটেড প্রোডাক্ট আছে, অ্যাজ লাইক হচ্ছে হয়তো 3 থেকে 4টা, তো এই সুবাদে কিন্তু আমরা একটা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। সো অবশ্যই বাইক শেষ হওয়ার আগে হচ্ছে আপনার অফারটি হচ্ছে আপনার অ্যাচিভ করবেন। সো রিগাল ল্যাপটপ স্পাইডারে কিন্তু 70,000 টাকার ডিসকাউন্ট থাকছে, বাইকের এমআরপি হচ্ছে 5,20,000 টাকা, সেখান থেকে 70,000 টাকার ডিসকাউন্টে কিন্তু বাইকটি পাচ্ছেন মাত্র 4,40,000 টাকায়। তার পাশে যেটা হচ্ছে কমফোর্ট কিং রিগাল ল্যাপটপ ডেটোনা, ডেটোনার প্রাইস হচ্ছে 5,00,000 টাকা, আমাদের 60,000 টাকা কিন্তু এই বাইকটাতেও ডিসকাউন্ট চলছে। সো বাইকের প্রাইস কিন্তু মাত্র 4,40,000 টাকা, আর ফিল্ডারের প্রাইসটা আমি বলেই দিলাম। সো আরিফ ভাই, আসলে অফারটা কিন্তু হচ্ছে বেশি দিনের জন্য নয়, ভিডিওটা পোস্ট করার কিন্তু সপ্তাহখানিক পর্যন্ত আমাদের অফারটা থাকবে। সো যারা হচ্ছে আনকমন ইউনিক বাইক খুঁজছিলেন চট জলদি যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে। এবং আরিফ ভাই, আর একটা মজার একটা বাইক দেখাই, আর সুন্দর একটা বাইক দেখাই আপু এবং ভাইয়াদের জন্য, যেটা কিন্তু হচ্ছে আমাদের রিগাল ল্যাপটপ ফোর্জ, আর একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা একটা খুব সুন্দর কমফোর্টেবল কিন্তু একটা স্কুটি পাচ্ছেন। টোটাল তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন, এখানে কিন্তু আপনারা ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, এবং আরও কিন্তু আরেকটা কালার থাকছে কিন্তু ইয়েলো কালার, সাথে কিন্তু সিলভার মিক্সড, আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা প্রোভাইড করছি কাস্টমারের উদ্দেশ্যে। আর বাইকটার এমআরপি হচ্ছে, এমআরপিটা আমি একটু পরে বলি, বাইকের ডিটেলসটা আমি একটু আগে বলার চেষ্টা করি, এটা কিন্তু 150 সিসি আরিফ ভাই, 150 সিসি রাইট। আর সামনে পিছনে কিন্তু ডিস্ক ব্রেক থাকছে কিন্তু 130 সেকশনের টায়ার, যেটা কিন্তু আরিফ ভাই আপনি অন্য কোন স্কুটারিতে এত মোটা চাকা দেখছেন কিনা আমি কিন্তু জানি না। আর শুধু তাই কিন্তু নয়, থাকছে কিন্তু ফুল ডিজিটাল হচ্ছে ড্যাশবোর্ড এবং সিটিং পজিশন দিয়ে শুরু করে বাইকটা। আর যদি আপনি একটু বাইকটার আকারটা দেখেন আরিফ ভাই, এটা কিন্তু খুব মাস্কুলার একটা হচ্ছে লুক এবং বেশ কমফোর্টেবল। সো যারা হচ্ছে একটু ভাঙা চূড়ার মধ্যে হচ্ছে একটা বাইক রাইড করতে চান, অথবা একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান আরিফ ভাই, দেখা যায় আপনার বেবিকে একটু স্কুলে নিয়ে যাওয়া, বাজার করা, বা আপনার প্রয়োজনীয় কাজ করা, একটু শর্টকাট নিয়ে হচ্ছে রাইড করা, তো আপনাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে আমাদের ফোর্জ। আর বাইকটাতে কিন্তু 150 সিসি, আর সামনে পিছনে ডিস্ক ব্রেক থাকছে, আর ডায়মন্ড কাটিং এর রিং থাকছে, 130 সেকশনের সামনে টায়ার, 130 সেকশনের পিছনে টায়ার। তো সবকিছু মিলিয়ে কিন্তু একেবারে প্রপারলি হচ্ছে একটা প্যাকেজ কিন্তু আপনারা পাচ্ছেন রিগাল ল্যাপটপ ফোর্জে।
তো বাইকের প্রাইস কত? বাইকের প্রাইস হচ্ছে 1,85,000 টাকা, সেখান থেকে আমাদের 20,000 টাকার ফ্লাট ডিসকাউন্টে কিন্তু বাইকটা আপনার পাচ্ছেন মাত্র 1,65,000 টাকার। বাইক এইটার সাথে কিন্তু আপনার হেলমেট, বডি কভার, চাবিরিং, এটিসি কিন্তু গিফট হ্যাম্পার থাকছে। সো অবশ্যই বাইকের ডিসকাউন্ট গিফট অ্যাচিভ করতে হলে কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। তো আরিফ ভাই, এখন আমরা দেখাবো বালাচের ভিতরে বাজেট ফ্রেন্ডলি একটি স্পোর্টস বাইক, যেটা হচ্ছে সাধ্যের ভিতরে সবাই চালাতে পারবে এমন একটি স্পোর্টস বাইক, যেটাতে আপনি সব ফাংশনগুলোকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাজারে যে বাইকগুলো রয়েছে আপনার দামি বাইকগুলো, ওই ফাংশনগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। দেখতে পাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে লেক্সপোটো ভার্সন 4 2024 আপডেট মডেল। তো এই ছটের যদি আমি একটু ধারণা দিই, দেখতে পাচ্ছেন এটা সামনে কিন্তু পাচ্ছেন 110 সেকশনের টায়ার সহ কিন্তু টিউবলেস টায়ার, আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, পিছনে পাচ্ছেন 140 সেকশনের টায়ার সহ কিন্তু পিছনে একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন। এটার মিটারটা কিন্তু দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল পাবেন, এছাড়াও পাবেন থ্রি পার্টের হ্যান্ডেল, এটার ফুয়েল ক্যাপাসিটি 14.8 লিটার, এটার হেডলাইটে কিন্তু আপনারা এলইডি পেয়ে যাচ্ছেন এবং ডিআরএল কিন্তু অ্যাভেলেবেল থাকছে, ইন্ডিকেটারগুলো পুরোটা এলইডি পাচ্ছেন। তো পিছনে যে টেলাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাটিং এ পেয়ে যাচ্ছেন। এখন যদি সিটটা কিন্তু আপনারা সম্পূর্ণ জেল সিট পেয়ে যাচ্ছেন, এবং পিছনে যে পিলিয়ন বসবে, পিলিয়নের সিটটা যদি দেখায় দেখতে পাচ্ছেন বাজারে অন্য অন্য বাইকের থেকে কিন্তু বেশ বড় সড় এবং গ্যাপ রেল রয়েছে, যেটা হচ্ছে পিছনে যারা বসে কিন্তু ধরার জায়গাটা খুবই কম থাকে স্পোর্টস বাইকে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুব সুন্দর কিন্তু গ্যাপ রেল পাচ্ছেন। এখানে আপনারা কিন্তু ফোমের গ্রিপ লাগিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এটা গিয়ার পাচ্ছেন কিন্তু 6 গিয়ার এবং 165 সিসি। এটা তো আমি আগেই বলেছি এটা কালার কিন্তু তিনটা আমাদের সামনে অ্যাভেলেবেল রয়েছে। এটার মূল্যটা আমি বলে দিচ্ছি, এটার মূল্য হচ্ছে 2,70,000 টাকা, ওখান থেকে কিন্তু ফ্ল্যাট 40,000 টাকার ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 2,30,000 টাকায়। দেরি না করে আজই চলে আসুন প্রিন্স ওয়ার্ল্ডে। তো এছাড়াও কিন্তু আমাদের আপকামিং কিছু বাইক রয়েছে, যেটা হচ্ছে YCR মুভিস্টার এবং আপনাদের সকলের প্রিয় রুশি এক্সেল ভার্সন 7 কিন্তু আমরা অলরেডি প্রি বুকিং নিচ্ছি। তো যারা প্রি বুকিং করতে যাচ্ছেন বা রুশি এক্সেলটা যারা নিতে পারেন নাই, তাদেরকে বলবো প্রি বুকিং করে ফেলান। আমাদের বাইকটা কিন্তু রিসেন্টলি চলে আসবে, ঈদের আগে কিন্তু আমরা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার চেষ্টা করব, সেই জন্য অবশ্যই বুকিং করতে হবে। ইউনিট কিন্তু খুব সীমিত সংখ্যক নিয়ে আসবো এবারে আমরা। সো থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাইকে। সো আসলে এটার রিভিউর মধ্যে এত বাইকের এত ডিটেলস কিন্তু আরিফ ভাই বলাটা কিন্তু পসিবল না, তো তারপর আমরা চেষ্টা করেছি। বাট আপনাদের যদি আরও ডিটেলস স্পেসিফিকেশন প্রয়োজন হয়, কাইন্ডলি ভিজিট করবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেটা কিন্তু প্রিন্স ওয়ার্ল্ডস লিখে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু প্রত্যেকটা বাইকের ডিটেলস দিয়ে শুরু করে কাস্টমার রিভিউ, পার্টসের রিভিউ, ইচিন এভরিথিং কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবো, যারা একটা আনকমন ইউনিক এবং ফ্যাশনেবল বাইক খুঁজছেন, অবশ্যই বাইক নেওয়ার আগে অন্তত পক্ষে একবার হলো আমাদের সাথে আসবেন, চা কফি খাওয়ার দাওয়াত রইল। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদেরকে দেখছেন, আরিফ ভাইকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই এত কষ্ট করে আমাদের কাছে আসছেন। তো অবশ্যই স্বপ্নের বাইক হোক প্রিন্স ওয়ার্ল্ড থেকে অবশ্যই আসবেন স্বপ্নের বাইক নেওয়ার জন্য। আমি একটু ভিডিওর শেষে আমাদের সফরের অ্যাড্রেসটা আরেকবার বলে দিতে চাই, মগবাজার চৌরাস্তা রাজ্জাক প্লাজার ঠিক উল্টা পাশে, মগবাজার ওয়ার্ডলেস আর্মির ঠিক উল্টা পাশে, মোয়েন পেট্রোল পাম্পের সাথে। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, আসসালামু আলাইকুম।